প্রথম উচ্চারণ কি হবে আলিফ আলিফ আলিফের উচ্চারণ দুই নম্বর লাম কে তিন আলিফ টান তিন নম্বর কি করব গুনাহ করব এক আলিফ আর চার নম্বর কি মিম কে তিন আলিফ টান কয়টা উচ্চারণ চারটি প্রথম উচ্চারণ আলিফ আলিফ তারপর দেখেন আমি আলোচনা করেছি যে এক আলিফ টান মানে এক সেকেন্ড আমি বলেছিলাম আঙ্গুলটা মধ্য গতিতে বদ্ধ করে খুলতে যে সময় সেটাই হচ্ছে এক তার মানে তিন আলিফ টানতে গিয়ে আঙ্গুলটা কতবার বদ্ধ করে খুলতে হবে লক্ষ্য করো আলিফ Thank you.
যখনই থামবো তখন আল্লাহ কি বলে
এটা আমার কিতাব, কিতাব মানে বই, কোরআন। বই হাতে আসার সঙ্গে সঙ্গে প্রশ্ন, আল্লাহ কেমন কিতাব? তো আল্লাহ তার জবাব দিচ্ছে, আল্লাহ কি উত্তর দিচ্ছে? এই কোরআনে কোন রকমের কোন সন্দেহ, কোন এদিক অধিকার কথা, কোন এদিক অধিকার কোরআন পাক সব থেকে শ্রেষ্ঠ, কোরআন সব থেকে শ্রেষ্ঠ, সেটা প্রমাণ করার জন্য, সেটা প্রমাণ করার জন্য এই আয়াতটাই যথেষ্ট। কোরআন সব থেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য এই আয়াতটাই যথেষ্ট। দুনিয়ায় যত কিতাব আছে, কোন লেখক এই বাক্য জামার কিতাবের সন্দেহ নেই কেউ লিখতে পারবে, বরং দেখেছেন যে ভুল থাকলে ফোন করবে ঠিক করবে, মানে সে নিজেও যাবে। শুধু একটা কিতাব করার যার মধ্যে আল্লাহ বলেন যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, অর্থাৎ এই বাক্যটাই করার শ্রেষ্ঠ, তার জন্য যথেষ্ট প্রমাণ। আর কোন যখন কোন জিনিস যখন শ্রেষ্ঠ হবে তার কাজটা কেমন হবে? শ্রেষ্ঠ হবে কি কাজ করাবে? আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ বলেন যে কোরআন মুত্তাকিনদের জন্য আল্লাহ বর্ণনা করছেন ছয়টা গুণ, কয়টা গুণ? ইনশাআল্লাহ আগামী কালকের যে আয়াতগুলো আসছে সে আয়াতের মধ্যে মুত্তাকির গুণের কথা বলা হচ্ছে, ইনশাআল্লাহ সেগুলো পড়ে মুত্তাকির যে ছয়টা গুণ কি কি সেটা আমরা আলোচনা করব। আমরা কোরআন পাকও পড়ব, কোরআন পাককে শিখব, কোরআন পাক অনুযায়ী জীবনযাপন করে আমরা মুত্তাকি হব ইনশাআল্লাহ। কি লাভ? আমরা হিদায়ত পাব। কি লাভ? আমরা জান্নাত পাব। কি লাভ? আমরা আল্লাহকে খুশি করতে পাব। এর জন্য কোরআন পড়তে হবে, কোরআনকে বুঝতে হবে, কোরআন অনুযায়ী জীবনযাপন করতে হবে। কোরআন পড়বো ইনশাআল্লাহ, কোরআনকে বুঝবো ইনশাআল্লাহ, কোরআন পাক অনুযায়ী আমল করবো ইনশাআল্লাহ। এর জন্য প্রথম যেটা নিয়ে যে আমরা কোরআন পাককে প্রতিদিন নিয়মিত নিয়মিত করবো, মওত পর্যন্ত করবো। যেগুলো বুঝতে পারবো না ইমাম সাহেবের কাছে, যিনি জানেন তার কাছে বুঝে 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 মরণ পর্যন্ত আমরা কোরআন পাককে শিখতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।